আমি সাব্বির, আপনারা তো চেনেন আমাকে। আজ সেনাবাহিনীর মেডেল বিতরণী অনুষ্ঠানে বসে আছি, হঠাৎ মাইকে আমার নাম ডাকা হলো। সবার নজরে এখন আমার দিকে, আমাকে দেখে নেওয়া হলো স্টেজে। আমি একটু অবাক হইনি। আমাকে একটি গোল্ড মেডেল পরিয়ে দেওয়া হলো, সাথে একটি গান যেটা ছিল মেড ইন জার্মানি। জাতিসংঘ মিশনে অসাধারণ কৃতিত্বের জন্য এই সংবর্ধনা দেওয়া হচ্ছে আমাকে। প্রেসিডেন্ট সাহেব হাজির আমাকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য। ওনার কাছে গেলাম। কংগ্রেচুলেশন সাব্বির, আপনার জন্য আমরা গর্বিত। ধন্যবাদ স্যার, উনি আমাকে মেডেল পরিয়ে দিলেন। বিভিন্ন দেশের বিভিন্ন চ্যানেলের সাংবাদিক আমার ছবি তুলছে। আসলে জাতিসংঘ মিশনে একটা আইল্যান্ডের উপর ছিল, বিভিন্ন দেশের সেনারা সেখানে মিশনে যেতে অনীহা প্রকাশ করে। অনীহা প্রকাশ করারই কথা, কেননা আইল্যান্ডটা অনেক ভয়ঙ্কর, ওখানে গিয়ে কেউ এখনও জীবিত ফিরতে পারেনি। আর আমি আমার টিম অক্ষম হয়ে ফিরেছি। সেখানে বিভিন্ন চোরাকারবারি চলতো, সেগুলো বন্ধ করে দেয়, এজন্যই আমাকে মেডেল দেওয়া হয়েছে। প্লাস প্রমোশন দেওয়ার আলাপ আলোচনা পর্ব শেষ, কলিগদের ট্রিট দিলাম, ছুটি পেয়েছি। আজও আমাকে দেশে ফিরতে হবে। আমি এখন আছি আফ্রিকাতে, ক্যাম্পে চলে গেলাম। সকাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। কয়েক ঘন্টা জার্নির পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করলো। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় আবার সাংবাদিকদের সম্মুখীন হতে হলো, অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলো। কয়েকটার উত্তর দিলাম, দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় প্রচুর ট্রাফিক, আমাদের দেশের একটাই বড় সমস্যা। গাড়িতে বসেছিলাম, তখনই নজর পড়লো একটা ফুচকার দোকানে। একটা মেয়ে ফুচকা খাচ্ছে, মেয়ে তো নয় যেন একটা কিউটের ডিব্বা, চুলগুলো বাতাসে উঠছে, জিন্স আর টি শার্ট পরা, একেবারে মনে হচ্ছে রূপ দিয়ে যে কোনো কাউকে ঘায়েল করতে পারে। ফুচকা খাচ্ছে আর গাল বেয়ে বেয়ে ফুচকার পানি পড়ছে। হঠাৎ করে মেয়েটি ভিড়ের মধ্যে মিলিয়ে গেল, আমার গাড়িও ছেড়ে দিল। আপনারা আবার ভাববেন না, মেয়ে দেখলে আমার নজর পড়ে যায়, এই প্রথম কোনো মেয়েকে এত মনোযোগ দিয়ে লক্ষ্য করছি। সারা রাস্তা মেয়েটার কথায় মাথায় ছিল। আমাদের বাড়িটা ঢাকা থেকে একটু ভেতরে, কোলাহলমুক্ত জায়গায়। মায়ের ইচ্ছেতে এখানে বাড়ি করা হয়েছে। এছাড়াও আমাদের ঢাকা সহ সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারও কয়েকটি বাড়ি আছে। বাবা আমাদের সাথে থাকেন না, উনি আরেক মহিলাকে বিয়ে করে লন্ডনে থাকেন। বাড়িতে ফেরার পর মাকে ও ছোট বোনকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু বাড়িতে পৌঁছে আমি নিজেই সারপ্রাইজড। বাড়িতে মা একটা পার্টির আয়োজন করছে, পার্টি শেষ হয়ে গেছে, অনেকের সাথে মিট। বোনের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম, বিছানায় শুয়ে একটু চোখ বন্ধ করলাম। তখনই মেয়েটার মুখ চোখের সামনে ভেসে উঠল, মেয়েটার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আরামের ঘুম হারাম হয়ে গেল ছোট বোনের। এই ভাইয়া, কতক্ষণ ধরে ডেকে চলেছি, সারের মতো পরে পরে ঘুমাচ্ছিস? শুনেও না শোনার ভান করলাম। কিরে, কথা বলছিস না কেন, এই ওঠ না। এবার আর থাকতে পারলাম না। কি হয়েছে, একটু ঘুমাতেও দিবি না নাকি? আম্মু ডাকে, নাস্তা করতে আয়। মোহনা চলে গেছে, তাড়াতাড়ি উঠলাম, ফ্রেশ হয়ে নিচে গেলাম। টেবিলে মা বসে আছে, নাস্তা দিয়ে সে আমার জন্য অপেক্ষা করছে। আমি বাসায় থাকলে আম্মু আমার ছাড়া নাস্তা করেন না। বস বাবা, আমি বেড়ে দিচ্ছি। মা নাস্তা বেড়ে দিচ্ছে, আমি নাস্তা করছিলাম ঠিক তখনই। বাবা, বলছিলাম কি, এবার একটা বৌমা নিয়ে আয় না আমার জন্যে। আবার শুরু হয়ে গেল, আর তোমার কয়টা বৌমা লাগবে, যেভাবে বলছো একটা বৌমা নিয়ে আয় না। যা, কোনো কথাই বলবো না, কিছু বললেই মজা করিস। কি ছেলেকেই বিশ্বাস করো না তুমি, তোমার সাথে কোনো কথাই নেই। আমি উঠে চলে এলাম, আমার নাস্তা করাও শেষ। আর আপনারা কি ভাবছেন, আমি যে বললাম খুব শীঘ্রই বউ নিয়ে আসবো, আমি কি কাউকে পছন্দ করি? আমি ওই যে মেয়েটার কথা বলেছিলাম, ওর কথাই বলছিলাম। কিন্তু সমস্যা হচ্ছে, আমি তো মেয়েটাকে চিনি না, আর মেয়েটার ঠিকানাও জানি না। আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানান। এসব আকাশ পাতাল ভাবছিলাম, তখনই বিচ্ছু শয়তান মানে মোহনার আগমন। এই ভাইয়া, চল না আজকে আমাকে নিয়ে একটু শপিং এ যাবি? না, কলেজ আছে। আরে, কলেজ যেতে এখনো অনেক টাইম আছে, কেবল 8টা বাজে। ওকে, আমার বাইকের পিছনে বসিয়ে শপিং মলের উদ্দেশ্যে রওনা দিলাম। বাইক থেকে নেমে শপিং মলে ঢুকলাম। ওর জন্য প্লাস আমার জন্য অনেক কিছু কিনছে। যেহেতু শীতকাল ছিল, তাই আমি হুড়ি পরেছিলাম, আর আমার চেহারা দেখা যাচ্ছিল না। আর আপনারা তো জানেনই আমার পপুলারিটি, সোশ্যাল মিডিয়ার নিউজ পেপারে আমাকে পাবলিক ফিগার বানিয়ে দেওয়া হয়েছে। আমি যেই লুকে আছি আমাকে কেউ চিনবে না,
বসে বসে আইসক্রিম পার্লারে আইসক্রিম খাচ্ছিলাম, তখনই আমার নজর পড়ল লিফটে। ওই দিনের মেয়েটি ওই যে ফুচকা খাচ্ছিল সেই মেয়েটাকে দেখতে পেলাম। এই ভাইয়া, কই দেখিস? হ্যাঁ। কি রে এই? হ্যাঁ। কি রে অটিস্টিকের মতো হু হু করছিস কেন? মেয়েটাকে লিফটে ঢুকতে দেখে আমার ঘোর কাটল। মেয়েটার সাথে আজ যেভাবে হোক কথা বলতে হবে। দিলাম এক দৌড়। মোহরা পিছন থেকে ডাকছে, কিন্তু সেদিকে আর ভ্রুক্ষেপ করছি না। আমি ছিলাম চারতলায় আর ও ছিল তিনতলায়, এতক্ষণে দুইতলায় নেমে গেছে। আমি চারতলা থেকেই দিলাম এক লাফ। আরে ভাই ভাববেন না, পড়ে গেছি। রেলিং ঝুলে তিনতলায় নামলাম। এতক্ষণে সবার নজর পড়ে গেছে। মেয়েটি লিফট থেকে বেরিয়ে গেটের দিকে যাচ্ছে। আমি তিনতলা থেকে দুইতলায় নামলাম। দুইতলা থেকে লাফ দিয়ে ডিগবাজি দিয়ে সোজা নিচে। লাফ দেওয়াতে আমার কোমরে গোঁজা পিস্তলটি বের হয়ে গেছে। অনেক উৎসুকভাবে আমাকে ঘিরে ধরেছে। আমার হুড়ির ঘোমটাও খুলে গেছে। এখন পড়ে গেছি মহাবিপাকে। এখানে যদি এখানে মিডিয়া চলে আসে আর এইসব লাফালাফির খবর শুনে, তাহলে আজকে আমার অবস্থার 12টা বাজিয়ে দিই। যেভাবেই হোক এখান থেকে বেরোতেই হবে। সিকিউরিটিরা আমার দিকে এমনভাবে ছেয়ে আছে মনে হয় চিনে ফেলছে। সিকিউরিটি আমার দিকে এমনভাবে চেয়ে আছে মনে হয় চিনে ফেলেছে। সিকিউরিটির মধ্যে একজন, স্যার আপনি এখানে? আমি ওদের থামিয়ে বললাম, বিট সামলান আমি আসছি। এই বলে মলের বাইরে চলে আসলাম। ছোট বোনকে ফোন দিয়ে আসতে বললাম। ও বলল যে ওর একটু টাইম লাগবে। ওর শপিং শেষ হওয়ার পর ওকে নিয়ে বাড়িতে ফিরলাম। বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, আজকে মেয়েটাকে হাতের কাছে পেয়েও হাতছাড়া হয়ে গেল। মেয়েটাকে এক কথায় আমি ভালোবেসে ফেলেছিলাম। এভাবে কেটে গেল এক সপ্তাহ। আমার ছুটিও প্রায় শেষ, কাল চলে যেতে হবে। মন খারাপ ওই মেয়েটার জন্য, কিভাবে ওর দেখা পায়, এসব নিয়ে সারাদিন বিভোর থাকি। এই সময় ছোট বোনের আগমন। কি রে মন খারাপ করে বসে আছিস কেন? ওর কথা শুনে ভেবা থেকে খেয়ে গেলাম। কই আমার মন খারাপ, তোকে কে বলছে? আরে পাগল, সব কি আর মুখে বলতে হয়, কিছু কথা বুঝে নিতে হয়। আসলে একই হয়তো বলে ভাই বোন, না বলা সত্ত্বেও মনের কথা বুঝে যায়। রাতে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম, তখনই ফোনটা বেজে উঠে। আপনারা ভাবছেন কার ফোন? আমার কমান্ডিং অফিসার খালেদ মোশাররফের ফোন। হ্যালো সাব্বির। জি স্যার, কেমন আছেন? ভালো। তোমাকে একটা খবর দিতে ফোন করেছি। জি স্যার বলেন। তোমাকে আর ক্যাম্পে আসতে হবে না। কেন স্যার? তোমাকে অন্য কাজে নিয়োগ দেওয়া হবে। এ ব্যাপারে তুমি প্রেসিডেন্টের সাথে কথা বলে নিও। এই নাও ওনার ফোন নাম্বার। ওকে স্যার। এখন আবার মাথায় আরেক টেনশন ঢুকলো। একে তো মেয়েটা, এখন আবার নতুন নিয়োগ, কী যে করি, টেনশনে পড়ে গেলাম। টেনশনে টেনশনে ভোরের দিকে চোখ লেগে আসলো। সকালে ঘুম ভাঙলো ফোনের রিংটোনের আওয়াজে। হ্যালো আসসালামু আলাইকুম, ওপাস থেকে। ওয়ালাইকুম আসসালাম, আপনি মিস্টার সাব্বির না? জি, বাট আপনি কে? আমি প্রেসিডেন্টের পার্সোনাল সেক্রেটারি। শোয়া থেকে উঠে বসলাম। ও বলুন, কেন ফোন দিয়েছেন? আপনাকে আজকে এই ঠিকানায় আসতে হবে। আচ্ছা। প্রেস হয়ে চলে গেলাম ওই ঠিকানায়। গেটে কিছু গার্ড ছিল, প্লাস কড়া পুলিশ প্রোটেকশন। আমাকে মোটামুটি সবাই চেনে, কিন্তু তবুও গেটের কাছে গার্ডটি আমাকে চিনল না। তখনই পাশে দাঁড়িয়ে থাকা একটি পুলিশ বলে উঠল, পুলিশটির নাম এনামুল, জামায় লেখা ছিল। স্যার আপনি? হ্যাঁ স্যার। আপনাকে কি মিটিংয়ের উদ্দেশ্যে ডাকা হয়েছে? হ্যাঁ। আমি কি ভিতরে যেতে পারি? অবশ্যই স্যার, আপনাকে মানা করার ক্ষমতা কি আমার আছে? ধন্যবাদ। আমি ভেতরে চলে গেলাম। বাড়িটি খুবই হাই পায়। ভেতরে ঢুকে আমি দেখতে পেলাম একটি বিশাল টেবিলের একেবারে শেষ মাথায় প্রেসিডেন্ট বসে আছে, আর চারপাশে চেয়ারগুলোতে আরও অনেকে। একটা চেয়ার খালি বোধহয় আমার জন্যই। আমি ভেতরে গিয়ে সবাইকে হাই বলে চেয়ারটিতে বসে পড়লাম। পাশে চেয়ারগুলোতে নজর পড়তে যাদের দেখলাম, কয়েকজন আমার ফ্রেন্ড আর সবাই আমার বয়সী। আরে মেজর, কি অবস্থা, কেমন আছিস? ভালো। তোর? ভালো। ওর সাথে টুকটাক কথা বললাম, পরে মিটিং শুরু হয়ে গেল। হ্যালো ইয়াংস ম্যান, তোমাদের সবাইকে এখানে ডাকা হয়েছে, কেন তাকে তোমরা জানো? না, সূচক মাথা নাড়ালাম। তোমাদের সবাইকে এখানে একটি টিমের জন্য ডাকা হয়েছে। মানে? তোমাদের সবাইকে BE3 বাংলাদেশ একটিম তিন, মানে তিন বাহিনীর, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, এর নিয়োগের জন্য ডাকা হয়েছে। কোনো সিক্রেট অর্গানাইজেশন নাকি? এইটা একটা সিক্রেট ফোর্সের নাম,
এই ফোর্সের সদস্যরা সর্বোচ্চ ক্ষমতাশীল, এরা কাউকে জবাবদিহিতা করতে বাধ্য নয়, এরা কেবল আমাকে রিপোর্ট করবে। হ্যাঁ, এরপর উনি সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দিলেন, সবাইকে একটি করে নীল রঙের ব্যাচ আর একটা করে স্পেশাল এডিশন গান দেওয়া হলো। আমরা মোট 10 জন, 3 জন মেয়ে, রাইসা, নীলা আর হচ্ছে মিমি, আর ছেলে 7 জন, এদের মধ্যে আমার ফ্রেন্ড 4 জন, ফাহিম, আরমান, রাফি অ্যান্ড ইমন, আর বাকিরা হচ্ছে সুমন, আবির, নীল আর জিশান। কিন্তু আমাকে দেয়া হলো না। কি ভাবছো, সবাইকে ব্যাচ দেওয়া হলো কিন্তু তোমাকে দেওয়া হলো না কেন? হ্যাঁ, তোমাকে ব্যাচ দেওয়া হবে না। মানে? তোমাকে দেওয়া হবে নাম্বার। একটা মেশিন আনা হলো, আমার হাত ওটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, লেজার দিয়ে হাতে কি যেন আর্ট করা হলো। হাত বের করার পর দেখলাম হাতে কি যেন লেখা, মুহূর্তে গায়েব হয়ে গেল। এটা কি? বন্ধুরা, পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি আসবে, তো পরবর্তী পার্ট না আসা পর্যন্ত অপেক্ষায় থাকো। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, পরবর্তী পার্টগুলো সবার আগে পেতে। ধন্যবাদ, আমাদের সাথেই থেকো। আপনি যদি আগের পার্টগুলো মিস করে থাকেন অবশ্যই দেখে আসুন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আমাকে বিইসি এর লিডার ঘোষণা করা হয়েছে, আমাকে সবাই কনগ্রেচুলেশন জানাচ্ছে। আসলে আমিও ভাবতে পারিনি এমনটা হবে। স্যার, আমি? কেন, তোমার কি এতে সংশয় আছে? না, তবু এখানে আরো অনেকেই ছিল, কিন্তু আমাকেই কেন টিম লিডার ঘোষণা করা? এখানকার সবার থেকে তোমার দক্ষতা কম, বা টেকনিক, অস্ত্র সম্বন্ধীয় জ্ঞান, জিপ থেকে শুরু করে বিমান পর্যন্ত তুমি চালাতে সক্ষম। এছাড়াও তোমার ধৈর্য, বিচক্ষণতা, লিডারশিপ আরো অনেক আছে। আরো শুনতে চাও? হয়েছে, আর কিছু বলতে হবে না। সবাই শোনো, এই সংস্থাটি কেন তৈরি করা হয়েছে জানো? দেশের বাইরে শত্রুদের চাইতে দেশের ভিতরে অনেক বেশি শত্রু বিদ্যমান। তোমাদের কাজ হবে এদের সাফায় করা, তার জন্য তোমাদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। তোমাদের কাজ হবে সিক্রেটলি অপারেশন পরিচালনা করা, আর তোমাদের যাতে কেউ চিনতে না পারে সে ব্যাপারে তোমরা খেয়াল। জি স্যার, তারপর আরও অনেক কিছু ডিসকাস করা হলো, সেগুলো বলার দরকার নেই। সবাই বেরিয়ে আসলাম বাড়িটি থেকে, সবার গন্তব্য আমার ফার্ম হাউস। আমার ফার্ম হাউসটি আমাদের বাড়ি হতে অনেকটা দূরে নির্জন স্থানে। ওরা যাওয়ার সময় বাজার করে নিয়ে গেল রান্না করে খাওয়ার জন্য। আমি বাড়িতে গিয়ে মা ও ছোট বোনকে বিদায় জানিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা দিলাম ফার্ম হাউসের উদ্দেশ্যে। আমাদের কাজ হবে এখানকার পাশে একটি কলেজে নজর রাখা। এই জায়গাটা শহর অঞ্চল থেকে অনেকটা দূরে অবস্থান করার কারণে খুবই নির্জন, আর এখানে এই পর্যন্ত 28টি রেপ, 14টি সুইসাইড ও 53টি মার্ডার করা হয়েছে, কিন্তু খুনিকে কেউ ধরতে পারছে না। কেউ খুনির কাছাকাছি পৌঁছানোর আগে সে গুম হয়ে যায়, কিছুদিন পর তার লাশ পাওয়া যায় ওই জঙ্গলে। এর পিছনে কারা কিভাবে কেউ জানে না। আর আমার ফার্ম হাউসটিও এখানে থাকার কারণে সবাই এই ফার্ম হাউসে আসা, নাহলে হোটেল বা ম্যাসে ভাড়া নিতাম। রাতে সবাই খেয়ে দিয়ে যে যার রুমে চলে গেছে। আমি তিনতলার বাড়িটির দোতলায় বিশাল করিডোরে রকিং চেয়ারে বসে আছি, আর আমি রাতের তারা ভরা আকাশ দেখছি। তখনই রাইসা আসলো। স্যার, কি করেন? বসে আছি আর তারা দেখছি। আপনার সাথে বসতে পারি কি? কেন নয়। রাইসা আমার সাথে বসলো, ওর হাতে কফির মগ ছিল, আমাকে দিল। কফি খাচ্ছিলাম আর ওর সাথে কথা বলছিলাম। মেয়েটা খুবই মিষ্টিভাষী, চেহারাও খুবই সুন্দর, দুধে আলতা গায়ের রং, স্মার্ট, খারাপ না, কিন্তু আমার ভালোবাসা অচেনা মেয়েটির চাইতে বেশি না। ও একটু বাদেই চলে গেল, আমিও ভেড়ে গিয়ে শুয়ে পড়লাম। কখন যে সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি। সকাল সকাল আমাদের কাজ শুরু হয়ে গেছে, সবাই এখানে একটা ভার্সিটি ভর্তি হলাম, এক একজন এক এক ডিপার্টমেন্টে। আমার সাথে রয়েছে পাহিম, আবির, ইমন আর মিমি, রাইসা, নীলা, সাথে আছে আরমান আর সুমন, আর নীল ও জিশান আছে ইউনিভার্সিটিতে, কিন্তু অন্য সব বখাটে ছেলেদের সাথে। এখানে কেউ জানে না আমাদের আসল পরিচয়, সবাই জানে আমরা সাধারণ মানুষ। ভার্সিটি ক্যাম্পাসে সবাই বসে আছে, আমি ওখানে যাইনি, আজ আমার প্রথম দিন, তাই তাড়াতাড়ি রওনা দিলাম। ভার্সিটি গেট দিয়ে একটা ছেলে ঢুকছে, চুলগুলো তেল দিয়ে একেবারে নামানো, সিটি করে চেহারা কুচ্ছিত মেকআপের মাধ্যমে, একটা ঢুলা ঢালা সস্তা শার্ট পরা, একটা পুরনো প্যান্ট পরা, কয়েক জায়গায় ছেঁড়া ফাটা। অনেকে আমাকে এমনভাবে দেখছে যেন আমি ডাস্টবিন থেকে উঠেছি। আমাদের টিমের সবাই জানে আমার লুকের ব্যাপারে, তাই তারা দূর থেকে নীরব দর্শকের মতো হয়ে দেখছে। আমি আনমনে নিচে তাকিয়ে হাঁটছিলাম, হাঁটার স্টাইলও চেঞ্জ করে ফেলছি,
তখনই একটা ছেলে আমার সামনে দিয়ে প্রচন্ড গতিতে দৌড় দিল, আমার সাথে অনেক জোরে ধাক্কা লাগলো। আমি পেছনে গিয়ে কারো গায়ের উপর পড়লাম। ঠাস ঠাস ভাবছি কি হলো, আমার গালে তবলা বাজালো মেয়েটি যার গায়ের উপর পড়েছিলাম। ওই কুত্তার বাচ্চা, ইউ বাস্টার্ড, তোর সাহস কি করে হলো আমার গায়ের উপর পড়িস? আমার ড্রেসটাই খারাপ করে দিলি। আসলে দুঃখিত, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি ওই ছেলেটা আমাকে। আবার আমার মুখে মুখে কথা বলছিস, আমি কে জানিস? আমি এখানকার ডিসির মেয়ে। আরে মামুনি, তুমি যদি জানতে আমি কে তাহলে তুমি কেন? তোমার বাবাও আমার সামনে দাঁড়ানোর আগে 10 বার ভাবতো, মনে মনে বললাম। ও ম্যাডাম সরি, আমার তেমন একটা পছন্দ করি না, তাই একটু চোখ বসেছে আমাদের আড্ডার জায়গাটা, ওই ওট এখান থেকে না উঠলে কি করবি? ওই তোর সাহস তো কম না, আমাদের সাথে তুইতুকারি করিস? তো কি হয়েছে? আসলে আমি কথা বাড়াতাম না, কিন্তু রুহানিকে দেখে আমার সকালে কথা মনে পড়ে গেছে, মেজাজটা পুরো লাল হয়ে গেছে। তুই এভাবে শুনবি না, দাঁড়া। আমাকে থাপ্পড় মারার আওয়াজে পুরো বাড়ছি, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখ দিয়ে তো একেবারে আগুন বের হচ্ছে। ওরা কিছুটা ভয় পেয়ে দূরে সরে দাঁড়ালো। আমার টিমমেটরা অনেকে এখানে উপস্থিত আছে, ওরা তো পারছে না মেয়েটাকে চিবিয়ে খাবে। কিরে তুই ওভাবে তাকাচ্ছিস কেন? চোখ নামা। কিরে কথা মাথা যায় না? যায় না, চোখ নামা। রুহানি মারার জন্য হাত উঠালো, নেহা ওকে থামিয়ে দেয়, কিন্তু ও থেমে থাকার পাচ্ছেই না। আবার হাত উঠালে আমি ধরে ফেললাম, ওর গালে বসিয়ে দিলাম লাস্টেরটা, একটু জোরে দিলাম। মাটিতে পড়ে সেন্সলেস হয়ে যায়, সবাই আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা রুহানির পাশে বসে আমার দিকে তাকিয়ে কয়েকবার ঢোক ছিল। সবাই এমনভাবে চেয়ে আছে যেন চিড়িয়াখানায় কোনো অদ্ভুত প্রাণীও দেখছে। কেননা ডিসির মেয়েকে আজ পর্যন্ত কেউ থাপ্পড় মারা তো দূরের কথা, কেউ ওর সাথে উঁচু গলায় কথা বলেনি, আর আমি আর কোনো কথা বাড়ালাম না, উঠে গেলাম। কেননা আমার ক্লাসের টাইম হয়ে আসছে, ক্লাসে গেলাম। আবির, পাহি, মিমন ওরা আমার আগে পিছিয়ে বসে আছে, সবগুলো ক্লাস করলাম। ক্লাস করা তো বাহানা, আমাদের মোটিভ তো খবর জোগাড় করা। ক্লাস করে বেরিয়ে রাস্তায় বেরোচ্ছিলাম, তখনই দেখতে পেলাম একটা পুলিশ ভ্যান, কয়েকজন পুলিশ আমার কাছে আসলো। তাদের মধ্যে একজন, তোদের মধ্যে সাব্বির কে? কেন অফিসার? তোকে নিয়ে যেতে বলছে, গেলেই দেখতে পাবি। চুপ থাক, নিয়ে যেতে দে, আর তোরা কেউ থানায় আসিস না, আমাদের আসল পরিচয় কখনো যেন কেউ না জানে, ওর কানে কানে বললাম। পুলিশের সাথে ব্যানে বসলাম। ব্যান থানায় আসলো না, বরং ডিসির কার্যালয়ে আসলো। এতক্ষণ ব্যাপারটা ক্লিয়ার হলো, ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকতে দেখতে পেলাম আমাদের এখানকার পুলিশের ডিসি মুরাদ সাহেব বসে আছেন, তাদের সামনে দুটি চেয়ার রুহানি নেহা বসে আছে। আমাকে এখানে ধরে এনেছেন কেন? তুই সেই ছেলে যে আমার মেয়েকে থাপ্পড় দিয়েছিস? হ্যাঁ, কিন্তু আপনি জানেন কেন দিয়েছি? আমার এত জানার প্রয়োজন নেই, আমার মেয়ের গায়ে হাত তোলার শাস্তি তাকে ভোগ করতেই হবে। তো কি করতে চান আপনি? মুস্তাক, ওকে লকআপে ঢুকিয়ে উত্তম মাধ্যম দিই। দেখি কি করেন আপনি। বলার সাথে সাথে একজন অফিসার এসে আমাকে ধরে লকআপে নিতে নিল। আমি ওয়েট। কেন অফিসার, জেল কোন দিকে বলুন, আমি নিজেই যাচ্ছি, একটু মুচকি হাসি দিয়ে কথাটা বললাম। অফিসার আমার দিকে ভ্রু ফুচকে তাকালেন, হয়তো আমার হাসির মানে খুঁজছেন তিনি। আর আপনারা পাঠক পাঠিকারাও হয়তো আমি হাসলাম কেন, ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। আপনারা পাঠক পাঠিকারাও হয়তো ভাবছেন আমি হাসলাম কেন, ধৈর্য ধরুন, সব জানতে পারবেন।
আমাকে একটা রুম দেখানো হলো। আমি সেখানে গেলাম। রুহানি আর নেহা তো আমার দিকে বেকুবের মতো চেয়ে আছে, কেননা কে চায় নিজের পায়ে কুড়াল মারতে, আর আমি নিজেই মার খেতে যাচ্ছি। রুমে প্রবেশ করার পর দেখলাম অফিসার লাঠিতে তেল মাখছে। শার্টটা খুললাম, শার্ট খুলে ওনার দিকে ঘুরতেই উনি আমার দিকে চেয়ে রয়েছেন, আমার সিক্স প্যাক আর মাসল দেখছেন। শুরু করেন। এত সহজ তোর কিভাবে হয়? তোর কলিজা আছে বলতে হবে। অফিসার আমার হাত দুটি রশি দিয়ে বেঁধে নিলেন, তারপর আমাকে উত্তম মাধ্যম দিতে লাগলেন। আমি কোনো আওয়াজ করছি না, কেবল মুচকি হাসছি। অফিসার আরও জোরে মারতে লাগলেন, তিনি হাঁফিয়ে গেলেন। বাইরে থেকে রুহানি ভাবছে যে লাঠির বাড়ির আওয়াজ আসছে, কিন্তু চিৎকার চেঁচামেচি শুনছে না কেন। ওরা রুমে গেল আর দেখলো যে আমাকে মারা হচ্ছে, কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করছি না, কেবল হাসছি। এটা যেন রুহানির অন্তরে বিঁধল। কিছুক্ষণ জোরে জোরে মারার পর মোটা গজারে লাঠি ঠাস করে ভেঙে গেল। এদিকে অফিসার ক্লান্ত হয়ে বসে পড়লেন আর হাঁপাচ্ছেন। ওদের চোখ এবার কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। এবার আমি ওদেরকে জ্বালানোর জন্য ওদের দিকে তাকিয়ে ক্যাবলাকান্তের মতো একটা হাসি দিলাম। তোর পিঠে এটা কিসের দাগ? কোনটা? এটা গুলির দাগ। গুলির দাগ মানে? জিজ্ঞাসু আর ভয় মাখা দৃষ্টি নিয়ে। আপনার না জানলেও চলবে, আদার ব্যাপারে জাহাজের খবর নিতে আসবেন। রুহানি আমাকে শায়েস্তা না করতে পেরে জ্ঞান জ্ঞান করতে করতে বেরিয়ে গেল, আর নেহা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। মনে মনে কিছু একটা চলছে। আপনাদের বলি, আমার কাছে এসব মার কিছুই না, ওয়ার্ম আপ মাত্র। আমাদের ট্রেনিং এমনভাবে দেওয়া হয়, আর আপনারা তো জানেনই আমি কি জিনিস। একটু পর সিস্টেমে থানা থেকে বেরিয়ে পড়লাম, মানে আবি রিমন এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যায়, গাড়িতে বসে আছে। কিরে তোরা আসতে গেলি কেন? তো কি করব, তুই জেলে পড়ে থাকলে মিশনের কি হবে? তাও ঠিক। তো শরীর চর্চা কেমন হলো? আর বলিস না, বেচারা পুলিশ আর মেয়ে দুটোর চেহারা দেখার মতো ছিল। বেচারা আমাকে মারতে গিয়ে লাঠি ভেঙে ফেলে, তবুও চেহারায় কোনো রিয়াকশন দেখতে পায় না। আর মেয়ে দুটো এখনো ভাবছে কি হলো, তারা কি দেখল। তুই পারিস বটেও, তোর গেটা বিশপ নষ্টের মূল। আমাদের মতো নর্মাল হয়ে গেলেই ততক্ষণে তুই এখানে থাকবি না। হ্যাঁ ঠিক বলছিস, কাল থেকে গেটাফে যাব। তারপর বাসায় এসে সবার সাথে আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ভার্সিটিতে, হ্যাঁ আজও আমি ভার্সিটি ঢুকছি, কিন্তু খ্যাত হয়ে না, মিস্টার স্মার্ট হয়ে। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, বিশেষ করে রুহানি আর নেহা। তাদের সামনে যাওয়া মাত্রই নেহা বলল, সকালে ভার্সিটিতে, হ্যাঁ আজও আমি ভার্সিটি ঢুকছি, কিন্তু খ্যাত হয়ে না, মিস্টার স্মার্ট হয়ে। কলেজের গেট দিয়ে একটি দামি রয়্যাল এনফিল্ড বাইক ঢুকলো। যারা চেনেন বাইকটি তারা তো চিনেনই, আর যারা চেনেন না তারা কাবীর সিং মুভিতে এই বাইকটি হয়তো দেখেছেন। বাইকটির দিকে অনেকেই তাকিয়ে আছে, আমি হেলমেট পরা, তাই হয়তো কেউ এখনও দেখেনি আমাকে। যেহেতু এই বাইকটি খুব কম লোক ইউজ করে, তাই হয়তো ভাবছে কে আবার নতুন কেউ হয়তো আসছে। দেখতে পেলাম বটগাছের নিচে রুহানি ও নেহা দাঁড়িয়ে আছে। আমি বাইকটি রুহানি এবং নেহার ঠিক সামনে এনে ফার্ক করলাম। বাইক থেকে নেমে হেলমেট খুলে ফেললাম। এবার হয়তো উৎসুক পাবলিক আমাকে চিনতে পেরেছে, আমার লুকের ব্যাপারে বলব। কালো জিন্স, কিছু জায়গায় নাকশাকড়া, মানে কিছু খামচি দেয়া, গায়ে একটা লেদার, যেহেতু শীতকাল ছিল। তার নিচে একটা হোয়াইট শার্ট আর হোয়াইট শু পায়। শার্টের বোতামের পাকে গুজে রাখা হোয়াইট লাইট রিফ্লেকটিভ সানগ্লাসটি বের করে চোখে দিলাম। নেহা রুহানি তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, মুখটা হা হয়ে গেছে, হয়তো বিশ্বাস হচ্ছে না যে খ্যাত কীভাবে এত স্টাইলিশ হয়ে গেল। এই যে মুখ বন্ধ করুন, বিড়াল লুকবে তো। ওদের দুজনের মুখের সামনে দড়ি বাজিয়ে বললাম, আমাকে চিনতে পারছেন? হ্যাঁ। তুমি কি ওই খ্যাত ছেলেটা? কিন্তু তুই থেকে তুমি হয়ে গেলাম কী করে? আমি ওভাররিয়েক্ট করে ফেলেছিলাম, রাতে অনেক ভেবেছি যে তোমার সাথে যা করছি তা একদম আসলে বুঝি কোনো শরীর প্রসঙ্গ না, আসলে সব হচ্ছে রূপের ক্যালমা। কাল খ্যাত ছিলাম, আবর্জনা ছিলাম, এখন স্মার্ট হয়ে গেছি। এখন তো রুহানি কিছু একটা বলতে চেয়েছিল, থাক বাদ দাও, তোমার সাথে বক বক করে আমার সময় নষ্ট করে আমার লাভ নেই, বাই। হঠাৎ পিছন থেকে, আপনি কি মেজর সাব্বির? মানে কিসের মেজর, কে মেজর? ও কীভাবে জানলো? না ওকে বুঝতে দেওয়া যাবে না, মনে মনে বললাম।
আমি আশরাফুল, আর আমি কে তা তো তোমরা জানোই। আসলে স্মার্ট হয়েছি ঠিক, কিন্তু এমনভাবে স্টাইল বদলেছি যাতে কেউ আমাকে চিনতেই না পারে। ও ও ও, আমি তো ভেবেছিলাম যে যা ভাবার ভাবুন, আমি গেলাম। যাওয়ার সময় খেয়াল করলাম যে ওর মন খারাপ হয়ে গেছে, কিন্তু কেন বুঝতে পারেনি। দুটো ক্লাস শেষ করে কলেজের ছাদে গেলাম, সাথে ইমন আর রাইসা বসে বসে প্ল্যান করছিলাম। হঠাৎ কলেজের পিছন থেকে গুলির আওয়াজ শুনলাম, সাথে সাথে দৌড় লাগালাম ঘটনাস্থলে। দেখতে পেলাম রাস্তায় রক্ত দিয়ে ছেয়ে গেছে, একটা ছেলে বয়স 23-26 বছর হবে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, মুখে গুলি লেগেছে, ওর পাল চেক কর। অ্যাম্বুলেন্সে ফোন দিলাম, না ইমন প্রাইভেট কার নিয়ে এসেছে, ওর কারে শুয়ে দিলাম, ওর পাশে বসলাম। গাড়ি চলতে লাগলো আপন গতিতে, আমি ছেলেটিকে জাগানোর চেষ্টা করছি। হাসপাতালে নিয়ে গেলাম স্ট্রেচারে করে, নিয়ে যাচ্ছি হঠাৎ ও আমার হাত ধরল। ভাই আমার সময় শেষ, আমাকে আর বাঁচানো সম্ভব না, আমার বোনটাকে বাঁচান, ওরা ওকে মেরে ফেলবে। কারা? ছেলেটির নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, ছেলেটি আর নেই, কিন্তু ওর কথাগুলো আমার কানে বাজছে। ওর শেষ ইচ্ছা পূরণ করতেই হবে। রাইসা তুমি ছেলেটির বাবা মাকে খবর দাও, আর ইমন তুই সবাইকে প্রিপারেশন নিয়ে আসতে বলো এক্ষুনি। আমি রাগে মাথায় রগ ফেটে যাবে এমন অবস্থা। কিছুক্ষণের ভেতর সবাই চলে আসলো, সবাই নেমে পড়লো মিশনে, স্পটে গেল, গিয়ে সেখানে ভালো মতো খুঁজতে লাগলো যদি কোনো প্রমাণ পাওয়া যায়। কিছু পাওয়া গেল না, শুধু কিছু টায়ারের চাপ পাওয়া গেল। আমি লক্ষ্য করলাম পাশের একটা বাড়িতে সিসি ক্যামেরা লাগানো, আর দেরি না করে গার্ডের কাছ থেকে পুলিশ দেখতে চাইলাম। গার্ড প্রথমে না করলেও পুলিশ পরিচয় দেয়, আর কিছুই বলল না। পুলিশটা দেখে নিলাম, দেখলাম কিছু ছেলে মুখে মাস্ক লাগানো অবস্থায় হঠাৎ ছেলেটাকে গুলি করে একটা মেয়েকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। মেয়েটা হয়তো ছেলেটির বোনই হবে। গাড়ির নাম্বারটা দেখে যাচ্ছিল, গাড়ির নাম্বারটা দেখা যাচ্ছিল, তাই নোট করে নিলাম। সামনে ওদের গাড়ি ফলো করার জন্য সামনে যতগুলো ট্রাফিক ক্যামেরা ছিল সবগুলো ফুটেজ দেখছিলাম। ফলো করতে করতে তারা একটি জঙ্গল টাইপের এলাকায় পৌঁছালো, ওইখানে টায়ারের চাপ শেষ, সবাই চারিদিকে ছড়িয়ে পড়ল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর নীলা একটি বাড়ি দেখতে পেল জঙ্গলের ভেতর। সবাই বাড়িটি ঘিরে ধরলাম চারদিক থেকে, সবাইকে যার যার পজিশন বুঝিয়ে নিলাম, সবাই গান বের করে নিলাম। আমি দরজায় কান লাগিয়ে কিছু লোকের কথাবার্তার আওয়াজ পাই, কিন্তু কী বলছে ঠিক মতো শোনা যাচ্ছে না। ভিতরে অনুমানিক 2-3 জন মানুষ হবে। সবাই কিছুক্ষণ চিন্তা ভাবনা করে নিলাম, কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, আর দেরি করা যাবে না, পরে মেয়েটির খারাপ কিছু হয়ে যেতে পারে। সবাই একসাথে দরজা ভেঙে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে আমরা যা দেখতে পেলাম তার জন্য কেউ প্রস্তুত ছিলাম না। ক্রমপক্ষে 10-15 জন মেয়েকে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে রাখা হয়েছে। তাদের পায়ে 3 জন লোক দাঁড়িয়ে আছে, তাদের পাশে 3 জন লোক দাঁড়িয়ে আছে, দুজনের হাতে পিস্তল, আরেকজনের হাতে একটি ইনজেকশন। ভিতরে অজ্ঞাতরা। কিরে কারা তোরা, আর এখানে কি করিস? তোদের এখানে ঢোকার অনুমতি দিয়েছে কে? তোদের কি জানের ভয় নেই? একদমই কথাগুলো বলে ফেললো। আহা, জানের ভয় আমরা তো করি না, জানের ভয় আমরা না, তোরা পাবি। আবির, আবির লোকটার হাতে গুলি করলো, পিস্তল পড়ে গেছে। সেই সুযোগে আমি 2টাকে হেডশট দিলাম। হাতে গুলি লাগা লোকটা আমার দিকে অগ্রসর হতে নিল, এমন ইমন তাকে হেডশট দিয়ে দেয়। আর মাত্র 1জন আছে, ওকে মারা যাবে না, ওর থেকে আরও তথ্য জানতে হবে। 2জনের খুন করে দেখে তৃতীয়টা ভয় পেয়েছে, ওর হাত পা কাঁপছে, ওকে একটা চেয়ারে বাঁধার ব্যবস্থা করলাম। অন্যদিকে মিম, রাইসা, নীলা ওরা বন্দীদের মুক্ত করছে। তোকে দেখে মনে হচ্ছে তুই নতুন, বল তোদের লিডার কে? আর এই কাজ ছাড়া আর কী কী কাজ সাথে তোরা জড়িত? লোকটা বলতে অসম্মতি জানালো। আবির আর বাকিরা ওকে উত্তম মাধ্যম দিতে লাগলো। অনেকক্ষণ মারার পর লোকটার অবস্থা প্রায় আধমরা হয়ে গেছে। আমি সবাইকে থামতে বললাম। কিরে তোর কি জানের মায়া নে? সত্যিটা বল, না হলে মাথায় পিস্তল ঠেকালাম। আমাকে মারবেন না স্যার, আমি বলছি এইসব কার কাজ? গুলির আওয়াজ চললো, কে যেন গুলি করেছে, গুলিটা মাথায় এসে চলে গেছে। সবাই গুলি যে চালিয়েছে তাকে খুঁজতে লাগলো। গুলি চালক বাইক নিয়ে এসেছিল হয়তো, তাই তাকে আর খুঁজে পেলাম না।
এবার সন্ধ্যা হয়ে গেছে, তাই চারিদিকে অন্ধকার নেমে এসেছে, কিছুই দেখা যাচ্ছে না। লোকটার পালস চেক করলাম, হ্যাঁ লোকটা বেঁচে আছে। ওকে দ্রুত হাসপাতালে নাও, এ বেঁচে গেলে আমরা অনেক কিছু জানতে পারবো। এই অপরাধীর নিশ্চিত আমাদের মিশনের সাথে সম্পর্ক আছে, এদের ধরতে পারলে হয়তো আমাদের মিশন কমপ্লিট হবে। আর এসবের মূলে যে রয়েছে তাকে দ্রুত পাকড়াও করতে হবে হাসপাতালে। ডাক্তার, ওর কি জ্ঞান ফিরেছে? না, মাথায় চোট লেগেছে, জ্ঞান ফিরতে খানিকটা সময় লাগবে। ও আচ্ছা, ধন্যবাদ। আমি সবাইকে ডাকলাম, আমাদের টিমের দুজন মেয়ে আর পাহিমকে এখানে রেখে যাব, কারণ খুনি একে মারার জন্য আবার আসবে। আচ্ছা, আমি আছি পাহারায়, আর নীলা তোর নার্সের বেশে পাহারা দিবে। গুড আইডিয়া। আর যে মেয়েগুলোকে উদ্ধার করা হয়েছে ওরা কি বাড়িতে পৌঁছে গেছে? ও আচ্ছা, চল আমাদের যেতে হবে, আর এখানে কোনো কিছু হলে আমাকে আপডেট করিস। বাড়িতে চলে আসলাম, আমি ছাদে বসে ভাবছি কে এই খুনে, আর কী সব অপকর্মের মূল্যে ইত্যাদি ইত্যাদি সারা মাথায় ঘুরছি। অনেক চিন্তাভাবনা চলছে মাথায়, হঠাৎই রাইসার আগমন। কি এত ভাবছেন মিস্টার সাব্বির? রাইসা বসো, এই তো কেসের ব্যাপার। এত ভাবনা চিন্তা কি আছে, ওই লোকটার জ্ঞান ফিরলেই তো সব জানা যাবে। হ্যাঁ, হাসপাতালে সব ঠিক আছে তো? ওরা ঘুমাচ্ছে, আর জিসান আর সুমন মাত্র আসলো, ওরা খাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে কথাটি বললাম। কি হলো, আপসেট নাকি? না আর কি। কি আমাকে বলবেন না? ও খুবই কৌতূহলী চাহনি নিয়ে তাকিয়ে আছে, নেহার ব্যাপারে ভাবছি। নেহাকে, ওই যে ভার্সিটির মেয়েটা? ইয়ে মানে হ্যাঁ। ভালোবাসেন? এখন কি বলবো জানি না, যদি বলি যে ভালোবাসি তাহলে আবার কি না কি ভাবে। মেয়েটা ফ্রি মাইন্ডের বলাই যায়। হ্যাঁ খুব ভালোবাসি, প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তারপর ওকে সব খুলে বললাম। ও মাই গড, মেজর সাহেব তলে তলে সিএনজি চালান, কথার কথা। ও তো কি ভাবলেই হবে না, প্রপোজ করবেন। তুমি তো জানো যে ওদের সাথে কি হয়েছে, আর আগে বললে চড় থাপ্পড় ছাড়া কপাল আর কিছুই জুটত না, কিন্তু এখন স্মার্ট লুক দেখে হয়তো রাজি হবে, দেখি কি করা যায়। ধন্যবাদ। ওর সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে গেলাম। পরের দিন ক্যাম্পাসে বসে আছি, সাথে আমার ফ্রেন্ড কয়েকজন, বাকিরা হাসপাতালে নজরদারি করছে। রাতে নাকি কেউ একজন হাসপাতালে লোকটার কেবিনে ঢুকেছিল, আর তারা নাকি লোকটাকে মারার চেষ্টা করেছে, কিন্তু হাসপাতালে ওরা থাকায় কিছুই করতে পারেনি। হাসপাতালের গার্ড আরও কড়া করে হয়েছে। অন্যদিকে নেহা রুহানি রায় ওদের বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে, আর নেহা বারবার আমার দিকে তাকাচ্ছে, কেমন যেন মনে হচ্ছে ও আমাকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ ক্যাম্পাসে কিছু মোটরসাইকেল ঢুকলো, সবাই তাকিয়ে আছে সেদিকে, সবগুলোর চালকই বখাটে ধরনের, কারোর চুল কালার করা, কারোর চুলে বখাটে কাঠিন দেয়া, আবার অনেকের হাতে হট স্টিক। সব কয়টা বাইকই এক জায়গায় সিরিয়ালি পার্ক করা হলো। ওরা বাইক পার্কিং করার পর থেকেই শুরু করে দিয়েছে র্যাগিং। আমার সাথে দলবল দেখে হয়তো আমাকে আর ডাকেনি, ডাকলেও বেশি কিছু করতে পারতাম না। ওরা ছেলেদের কম, মেয়েদের বেশি ডাকছে, মেয়েদের দিয়ে বিভিন্ন কিছু করাচ্ছে, যেমন নাচতে বলছে, অন্য ছেলেদের প্রপোজ করতে বলছে, আবার কয়েকটা তো ওড়না ধরে টানাটানি করছে, আবার গাঞ্জা ড্রাগ কোকেন ইত্যাদি নিচ্ছে। আমার মাথা প্রচণ্ড রকম হট হচ্ছে, মনে হচ্ছে মেশিন গান দিয়ে সব কয়টারই গুলি করে মারি, কিন্তু বর্তমানে আমার হাত পা আইনের শিকলে বাঁধা, তাই নীরব দর্শক হওয়া ব্যতীত কিছুই করার নাই। হঠাৎ ফোনটা বেজে উঠল, ফোনের স্ক্রিনে লক্ষ্য করলাম মিমি ফোন দিয়েছে। মিমি ফোন দিয়ে যা বলল তা হবে তা শুনে আমি অবাক। মিমি বলল যে আপনি যদি আগের পার্টগুলো মিস করে থাকেন অবশ্যই দেখে আসুন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। মিমি ফোন দিয়েছে, মিমি ফোন দিয়ে যা বলল তা হবে শুনে আমি অবাক। মিমি বলল যে হ্যালো মিমি, বলো ওইদিকের কি খবর? তাড়াতাড়ি হসপিটালে আসুন বস। কেন, কোনো সমস্যা? না, ওই লোকটার জ্ঞান ফিরবে কিছুক্ষণের মধ্যেই। ও আমি আসছি। রওনা হলাম হাসপাতালের উদ্দেশ্যে, বের হওয়ার সময় লক্ষ্য করলাম যে নেহা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। হাসপাতাল বেশি একটা দূরে না ভার্সিটি থেকে।
তাই খুব দ্রুতই পৌঁছে গেলাম। কতদিন বলছি আমাকে স্যার স্যার বলতে না, তাও শোনো না তোমরা। ওকে বাদ দাও, চলো। কেবিনে ঢুকে দেখলাম লোকটা আস্তে আস্তে জ্ঞান ফিরছে। লোকটা সেন্স পেরার পর পানি চাইলে ওকে পানি দেওয়া হলো। তুই কি বলবি সত্যিটা, নাকি আবার ট্রিটমেন্ট দিতে হবে? না স্যার, তার প্রয়োজন নেই। আমি সব বলতেছি, যাদের দলে হয়ে কাজ করলাম তারাই আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আর আর আপনারাই আমার জীবন বাঁচিয়েছেন। স্যার, এর পিছনে এই এলাকার সবচেয়ে প্রভাবশালী লোক এমপির ছেলের হাত আছে, কিন্তু সে একা নয়, তার সাথে আরও কয়েকজন আছে যাকে কেউ কখনো দেখিনি। সে হচ্ছে মাস্টার মাইন্ড, তার বুদ্ধিতে সব হয়, তাকে আমিও চিনি না। ও, এই কারণে ওদের খুঁজে পেতে এত বেগ পেতে হচ্ছে। মাথা ঠান্ডা কর। তুই কি জানিস যে এলাকার মার্ডার প্লাস রেপ কেসগুলোর জন্য কে দায়ী? স্যার, এমবির ছেলে রুবেল এসব করে না, ও খালি মেয়ে পাচার কাজ এবং মাদক বিক্রি করে। এর পিছনে ওই যে বললাম না আরেকজন আছে, ওর হাত আছে। হ্যাঁ, বুঝতে পারছি। প্রাহিম, এখান থেকে ওকে সরানোর ব্যবস্থা কর, আর সবাই রেডি হ। হ্যাঁ, সবাই মাস্ক পরে নিস, যাতে কেউ আমাদের চিনতে না পারে। সবাই জঙ্গলে গাড়ি নিয়ে বসে আছি, এই আস্তানা খবর লোকটাই দিয়েছে। সবাই অস্ত্র নিয়ে রেডি, সবাই কালোর ভিতর মেডেল লাগানো আমাদের ড্রেস পরছি, মেশিন গান AK-47 ইত্যাদি অস্ত্র নিয়ে এসেছি। থার্মাল স্ক্যানার দিয়ে দেখছিলাম ভেতরে 20-24 জন লোক আছে, আমরা মোট 10 জন, আমাকে নিয়ে 11 জন। দরজায় বোম লাগিয়ে দরজাটা উড়িয়ে দিলাম, সবাই একে একে ভেতরে ঢুকে পড়লাম। দরজার কাছে 3 জন ছিল, ইমন আর ফাহিম তাদের হেডশট দিল। ভেতরে সোফা একজন বসেছিল আর তাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে, এর মানে এই এমপির ছেলে। আমাদের দলের লোকজনরা একে পর এক লোককে মাটিতে ফেলছে, আর আমি এগিয়ে যাচ্ছি। আমার উদ্দেশ্য হলো এমপির ছেলে, ওকে পাকড়াও করতে পারলে আমার মিশন কমপ্লিট, কেননা এই কেবল জানে দ্বিতীয় জন কে। আর দ্বিতীয় জনকে ঘিরে আমাদের মিশন, এমপির ছেলেটা কেবল মহড়া, মানে এই এমপির ছেলে। আর দেরি করলাম না, বেল্টে গুঁজে রাখা দুটো পিস্তল বের করে নিলাম, এমপি ছেলে মাথায় পিস্তল ঠেকালাম। সম্পূর্ণ ঘটনাটি ঘটল কিছু সময়ের মধ্যে, তাই ও প্রস্তুতি নেওয়ার সময়টুকু পায়নি। সবার পিস্তল প্লাস বন্দুক যা আছে সব মাটিতে রেখে হাত উঁচু করে তুলে দাঁড়া সবার পিস্তল বন্দুক যা আছে সব মাটিতে রেখে হাত উঁচু করে দাঁড়াও সবাই আমার কথা মতো কাজ করলো। আমি ইমন, আবির, ফাহিমকে ইশারা করলাম। আবির এবং ফাহিমকে ইশারা করে বললাম, ওরা পিস্তল বন্দুকগুলো সবার কাছ থেকে কেড়ে নিল। ওকে সহ ওর দলের বাকি সকলকে আমি বেঁধে ফেলতে পারলাম, পরে ওর অপরাধের জবানবন্দি নিলাম। প্রথমে অস্বীকার করলে, কিছুক্ষণ ফেটানো হলে আস্তে আস্তে সব গলগল করে বলে দেয়, কিন্তু দ্বিতীয় জনের নাম কিছুতেই বলতে চাইছিল না, তাই ওকে হিপনোটাইজ করা হলো, পরে বলে দিল দ্বিতীয় জনের নাম। শুনে আমি সহ সবাই অনেক অবাক হই, কেননা আমরা জানি যে এই ছেলে কেবল বখাটে, কিন্তু ও যে এত বড় সিরিয়াল কিলার তা আমরা ভাবতেই পারিনি। ওদের সবার এনকাউন্টার করার নির্দেশ দিলাম সবাইকে। ফায়ারিংয়ের আওয়াজ শুরু হলো, সারা ঘর ধোঁয়ায় আর বারুদের গন্ধে ভরে গেল, আর মাটিতে পড়ে রইল প্রাণহীন নিথর দেহগুলো। ওরা এনকাউন্টারের যোগ্য, কেননা ওদের পুলিশই দিলে ক্ষমতার অপব্যবহার করে, আবার বেরিয়ে আসবে। লাশগুলোকে ক্লিয়ার করার ব্যবস্থা করতে বললাম, মিশন অর্ধেক কমপ্লিট হয়েছে। আরও একজন আছে যে সবার মাস্টার মাইন্ড। তখনই মোবাইলে একটি কল আসলো, কলটি আমার খবরদাতার। হ্যালো স্যার, ভার্সিটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে, নেহা সহ কিছু মেয়ে ভিতরে আছে, গেট খোলা হচ্ছে না। এটা ভার্সিটির প্রতিষ্ঠাতা জলিল সাহেবের বোকাটা ছেলের কাজ। আচ্ছা, তুমি নজর রেখো, আমাকে আপডেট করো, আমি আসছি। কলটার জন্য আমার কাজটাকে অনেকটা সহজ করে দিল, কেননা এমপির ছেলের ভাষ্যমতে দ্বিতীয় ছেলেটি হলো ভার্সিটির প্রতিষ্ঠাতার ছেলে অর্ক। ওকে মারতে হলে আমাদের টিমের প্রমাণের প্রয়োজন পড়ত, কিন্তু সময় খুবই কম, আমাদের মিশনের জন্য বরাদ্দ 4 দিন প্রায় শেষ হয়ে এসেছে, তাই এটা যেন আমাদের সবার কাছে মেঘনা চাইতেই বৃষ্টি। কিন্তু তবুও কিছু প্রাণহানির আশঙ্কা আছে, কেননা ওরা খুবই চতুর টাইপের খুনি, আর দেরি করা ঠিক হবে না, দেরি হলে আমাদের সুযোগটা হাতছাড়া হবে। সাথে ইমন, জিশান আর আবির রাইসাকে নিয়ে নিলাম। ভার্সিটি এখান থেকে অনেকটা দূরে, এখন রওনা হলেও কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে, অতক্ষণে নেহাসহ বাকি যে কোনো কারো ক্ষতি হতে পারে, আর সময় মতো না গেলে হাতে নাতে ধরাও যাবে না। তাই হেলিকপ্টার ডাকলাম ফোন করে, এটি আমাদের টিমের। 10 মিনিটের মধ্যে হেলিকপ্টার চলে আসলো, তারপর আমার কেন জানি মনের ভিতর খসখস করছিল, নেহার টেনশনে মাথা রগ ফেটে যাওয়ার উপক্রম।
পনেরো মিনিটের ভিতরে ভার্সিটি চলে আসলাম। এর ভিতরে আমরা আমাদের প্ল্যান সাজিয়ে নিলাম, সবাই রেডি, এখন শুধু সময়ের অপেক্ষা। ভার্সিটির আশেপাশে চলে এসেছি, উপর থেকে দেখা যাচ্ছে যে ভার্সিটির গেটের সামনে অনেক ছাত্রছাত্রী, কিন্তু গেট লাগানো, গ্রিলের গেট, তাই ফাঁক দিয়ে দেখা যায়। সবাই ভেতরের দিকে তাকিয়ে আছে, হয়তো কিছুর আশায়। হেলিকপ্টারটি কাছে আসতে সবাই উপরে তাকালো, অনেকে ভাবছে যে এখন এই সময় কে এলো। হেলিকপ্টার মাঠে ল্যান্ড করলো, সবাইকে একে নামলাম, অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের সবাইকে ভার্সিটির সবাই কম বেশি চিনে, কিন্তু কেউ ভাবেনি আমাদের এই লোকে হেলিকপ্টার থেকে নামতে দেখবে। আর দেরি করা ঠিক হবে না, তাই সবাইকে প্ল্যান বুঝিয়ে দিলাম। আমি সামনে, আমার দুই পাশে আবির, রাফি, ইমন, আরমান আর ফাহিম ও জিশান, আমার পিছনে সুমন আর রাইসা সহ ওদের চারদিক দিয়ে ভার্সিটি ক্যাম্পাস ঘিরে ধরতে বললাম। হলরুম থেকে কিসের যেন শব্দ শোনা যাচ্ছে, তাই আস্তে আস্তে দরজায় কান দিলাম। ভেতর থেকে দুটি মেয়ের আকুতি শোনা যাচ্ছে, একটা নেহা আর একটা অন্য কোনো মেয়ে হয়তো। নেহার গলা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, দরজায় অনেক জোরে একটা লাথি দিলাম। যেহেতু কাঠের দরজা, তাই ভেঙে নিচে পড়ে গেল। ফায়ারিংয়ের আওয়াজ হলো, যা ভাবছেন তাই, গুলি চলেছে, আমার গায়ে না, ওই শালা প্রতিষ্ঠাতার ছেলে চেলার গায়ে। ও নেহার ওড়না নিয়ে টানাটানি করছিল, ওর বুক বরাবর গুলিটা করলাম, মাটিতে লুটিয়ে পড়ল, মাটিতে লুটিয়ে পড়ল। সবার নজর আমার টিমের সবাইও আমার দিকে অবাক হয়ে গেছে, ভাবতে পারিনি যে এমন কিছু করব। আমার চোখ লাল হয়ে গেছে, দাঁতে দাঁত কামড়ে ওর কাছে গেলাম, আরও কয়েকটা গুলি করলাম, মরে গেছে তাও আবার রাগ কমছে না, আর আমার ভালোবাসার গায়ে হাত দিয়েছে। আরেকটা গুলি চললো, এটা আমার গায়ে লাগলো, পেট বরাবর, কিন্তু আমি এতক্ষণ ঘোরের মধ্যে ছিলাম, তাই খেয়াল করিনি। ইমন যে আমাকে গুলি করেছে, তার মাথায় গুলি চালালো। সব মিলিয়ে ওদের টিমে 10-12 জন লোক হবে, দুটোকে টপকে দিয়েছি। নেহা সহ সবাই আমার দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছে, আমাকে এখানে দেখবে আশাই করেনি। ওদের টিমের কয়েকজনের হাতে পিস্তল ফায়ারিং হলো, আবিরের কাঁধে একটা গুলি লেগেছে, আবির আর বাকিরা ওদের সবাইকে টপকে দিয়েছে, এখন কেবল ওদের লিডার বাকি আছে। আমার পেট থেকে গল গল করে রক্ত বের হচ্ছে, আমি মাটিতে বসে পড়লাম। নেহা সহ বাকি তিনজন মেয়ে এখনও অবাকের ঘোর এবং গোলাগুলি আর এতগুলো মানুষকে মরতে দেখে শকড হয়ে গেছে। নেহা সহ আরেকটি মেয়ে মাটিতে লুটিয়ে পড়ল, জ্ঞান হারিয়েছে, আর অন্য মেয়েটি কাঁপছে ভয়ে। ইমন এসে আমাকে ধরতে নিল, আমি মানা করলাম, বললাম ঠিক আছে। দ্বিতীয়জন মানে ওদের লিডারের সামনে একটা চেয়ার নিয়ে বসলাম। কি রে, ভয় পেয়েছিস? আমি ভয় পাবো? আমি লাশ নিয়ে খেলি, আর আমি কিনা ভয় পাবো? বল, এখন পর্যন্ত কি কি অপরাধ করছিস? মরি মোয়া নাকি যে চাইলি আর পেলি? ওর পায়ে গুলি করলাম, বলবি নাকি উপরে যাবি? মাথায় পিস্তল ঠেকিয়ে বললাম, গুড বাই। এরপর আরব সব বলতে লাগলো তার অপরাধের রাজিনামা, আর জিশান সব রেকর্ড করে নিল। চেয়ার থেকে উঠে নেহার কাছে গেলাম, আর ইমনকে ইশারা করলাম, ফায়ারিং হলো, ওদের লিডার খেল খতম। রাইসার নেহা আর ওই মেয়েটির মুখে ফানি ছিটালো, ওদের জ্ঞান ফিরল, কিন্তু এখনও ঘোর কাটেনি। ফাহিম সহ বাকিদের লাশগুলোর ব্যবস্থা করতে বললাম, নেহা আমার দিকে তাকিয়ে আছে। বাইরে বেরিয়ে আসলাম সবাই, নীলা ভার্সিটি গেট খুলে দিয়েছে, সবাই উৎসুকভাবে আমার টিমমেটদের দিকে তাকিয়ে আছে। পুলিশের গাড়ির সাইরেন শোনা যাচ্ছে, গাড়ি ভার্সিটি ক্যাম্পাসে প্রবেশ করলো। গাড়ি থেকে রুহানি আর ওর বাবা নামলো, আমাদের হাতে এখনও পিস্তল, এসে আমাদের ঘিরে দাঁড়ালো। আমি বললাম, আপনাদের কি অভ্যাসটা কোনো দিন পরিবর্তন হবে না? মারামারি শেষেই আপনাদের আগমন হয়। এই ছেলে, তোমার তো সাহস কম না, আমাদের সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলো, আবার হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছো। আমি জানতাম তুমি নিশ্চয়ই বড় কোনো সন্ত্রাস, আর এখন তো দেখছি সন্ত্রাসদের টিম লিডার তুমি। অফিসার, এদের অ্যারেস্ট করো। আমাদের এই কথায় পাবলিক আরও বেড়ে গেছে, সবাই এই প্রশ্ন উত্তর খুঁজছে, কিন্তু নেহা শান্ত চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন ও সবটাই জানে। কথা বলুন, ফোনটা এগিয়ে দিয়ে ফোনটা নিল এবং কথা বলতে লাগলো, কথা বলছে আর আমাদের দিকে তাকাচ্ছে। ফোনটা আমার দিকে এগিয়ে দিল, তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, বন্ধুরা, পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি আসবে, তো পরবর্তী পার্ট না আসা পর্যন্ত অপেক্ষায় থাকো। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, পরবর্তী পার্টগুলো সবার আগে পেতে। ধন্যবাদ, আমাদের সাথেই থেকো।
আপনি যদি আগের পার্টগুলো মিস করে থাকেন অবশ্যই দেখে আসুন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এতক্ষণে বুঝতে পারছেন, মুচকি হেসে বললাম, আচ্ছা যান, ক্ষমা করে দিয়েছি, আর ক্ষমতার অপব্যবহার করবেন না, আর বড়িগুলোকে ক্লিয়ার করুন, আর এটা রাখুন প্রমাণ হিসেবে। নেহার দিকে তাকালাম, যেন খুব খুব খুশি হয়েছে, আর অনেক রহস্যের সমাধানও মিলেছে। হেলিকপ্টারটি এখনও দাঁড়িয়ে আছে, আমি পাইলটকে ইশারা করলাম চলে যেতে। হেলিকপ্টারটি চলে গেল, সবাই হেলিকপ্টারটির পানে কিছুক্ষণ তাকিয়ে রইল। পরে আমি সহ টিমের সবাই চলে আসলাম হাসপাতালে। যাওয়ার আগে নেহাকে আর বাকি মেয়ে দুটোকে বাড়িতে পৌঁছে দিতে বললাম। এতক্ষণ পেটের ভিতর গুলি নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন খুব ব্যথা করছে। হসপিটালে আমি আর আবির অ্যাডমিট হলাম। প্রেসিডেন্ট একবার লুকিয়ে এসেছিল আমাদের দেখতে, পরে চলে গেছেন। আসলে আমাদের টিম BE3 সম্পর্কে কেউ জানতে পারেনি, সবাই আমাকে মেজর হিসেবেই চিনে। কেবিনে শুয়েছিলাম, তখনই রাইসার আগমন। আসলে এ মেয়েটার সাথে একটু বেশি ফ্রেন্ডলি। আপনার জন্য একটা নিউজ আছে। কি নিউজ জানতে পারি? আপনার একজন ভক্তকে পেয়েছি, যার সারা ঘর সহ বিছানার চাদরের থেকে শুরু করে সব জায়গাতে আপনার ছবি। আমার ভক্ত? এমন কোন ভক্ত ফ্যান আমার কাছে আছে নাকি? আপনার ভালোবাসার মানুষটি। মানে আমার ভালোবাসার মানুষ মানে? হয়েছে, আর অ্যাক্টিং করতে হবে না। তুমি কি নেহার কথা বলছো? তো আপনি কি ভাবছেন অন্য কেউ আছে নাকি? না না, আসলে হয়েছে, আর কিছু বলতে হবে না, ওনার সাথে যা বলার বলেন। মানে দেখলাম দরজায় দাঁড়িয়ে নেহা সবটা দেখছে। রাইসা চলে গেল, নেহা এক পা করে আমার পাশে এসে বসলো। তুমি খুব পচা। কেন, কি করলাম আমি? তোমাকে ওই দিন জিজ্ঞাসা করলাম, কিন্তু তুমি বললা না যে কাজের সময় কাউকে পরিচয় দিতে হয় না। আইসে পরিচয় দিতে, আমি অনেক আগেই আন্দাজ করতে পারছি যে তুমি মেজর সাব্বির। কিভাবে বুঝলা? ওই দিন থানায় তোমার শরীর আর গুলির দাগ দেখে, আর তুমি তো হ্যাংলাদের মতো আমার ফুচকা খাওয়া দেখতা, আর শপিং মলে আমার পেছনে বানরের মতো লাফালাফি করছো। এই তুমি সব জানতে তাহলে? তাহলে আমার সাথে দেখা করো নাই কেন? আমি কি কম খুঁজছি তোমায়? কিন্তু হঠাৎ করে তুমি গায়েব হয়ে গেলা। কিন্তু ভার্সিটিতে তোমাকে দেখে আমি ভেবেছিলাম তুমিও মেজর সাব্বির, কিন্তু ভাবলাম মেজর এখানে কি করবে। একদমই কথাটা বললো আর চুপসে গেল। জানো, ওই দিন আমি ভাবছিলাম যে আমি আর বাঁচবো না, ওই জানোয়ারগুলো আমাকে শেষ করে দিবে, কিন্তু তুমি এসে আমাকে বাঁচিয়ে নিলে। না হলে তো, আর তোমাকে যখন গুলি করা হয়েছিল আমার তো মনে হয় শ্বাস প্রশ্বাস থেমে গেছিল। কান্না করে হেসকি তুলে ফেলেছে, এতটা ভালোবাসো আমায়? নিজের চাইতেও বেশি, পৃথিবীর যে কোনো কিছুর চাইতে হাজার গুণ বেশি। তাই আমার পাগলিটা কান্না করতে করতে নাক মুখ টমেটো বানিয়ে ফেলছে। কি, আমি টমেটো? না, টমেটো না, স্ট্রবেরি। এখন আমাকে প্রপোজ করো। এই অবস্থায় করবা কি না বলো? আর কি করব, পাগলি জেদের কাছে হার মানলাম। হাতের কাছে কিছু না পেয়ে আনারস নিয়ে হাঁটু ঘেটে বসে পড়লাম। নেহা, এই অধমের ভালোবাসার অনুভূতিগুলোকে কি বুঝবে তুমি? তোমার প্রতি এখন যতটুকু ভালোবাসা আছে, সারা জীবন এর থেকে এক চিলতিও কমবে না, বরং বাড়বে। দিবি কি সে সুযোগ? দিবি কি সুযোগ তোমার সন্তানের আব্বু হতে? দিবি কি আমায় তোমার সুখ দুঃখের ভাগ? চলবে কি আমার সাথে সারা জীবন? কারণ তোমাকে আমি বড্ড ভালোবাসি। আমিও তোমাকে বড্ড ভালোবাসি। আমাকে জড়িয়ে ধরল আর পাগলের মতো কিস করতে লাগলো। বাইরে থেকে হুইসেলের আওয়াজ পেলাম, দরজা খুলে গেল। আমি আর নেহা তো থ হয়ে গেছি। জিশান, আবির, ফাহিম, ইমন, নীল, সুমন, রাইসা, মিম, নীলা, আরমান, রাফি সবাই দাঁড়িয়ে হাসছে। আর অবাক করার মতো বিষয় হলো আমার মা আর বোনও আছে, আর তার পাশে আর দুজন আছে নেহার। তাদের দেখে লজ্জায় কাঁচুমাচু হয়ে আমার হাত খামচে ধরল। মানে এরা নেহার বাবা মা। কি মেজর সাহেব, জল কত দূর গড়িয়েছে? তলে তলে ছিনজি চালাও, আমি চালালেই। ভাষা খুঁজে পাচ্ছি না। কি রে, বৌমার কথা বললেই খালি নানান অজুহাত দেখাস এখন?
আসলে হয়েছে কি মা? হ্যাঁ, চলেন বিয়ান সাহেবা, আমরা বিয়ের ব্যবস্থা করি। কি ভাবছেন কি হলো? আর সবাই মিলে দিয়ে দিল বিয়েটা, সবাই মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছি, তখনই ইমনের মোবাইলে কল আসলো। সবাই মিলে আমাকে ঠেলে ঠেলে বাসর ঘরে পাঠিয়ে দিল। বাসর ঘরে ঢুকতে নেহা এসে আমাকে সালাম করলো, আমি আস্তে আস্তে গিয়ে ওর পাশে বসলাম, ঘোমটা তুললাম। এত সময় লাগলো কেন আসতে? আসলে কি বলবো, বাসা হারিয়ে ফেলছি। একে তো ঢানা কাটা পড়ি, তারপরে যা লাগছে ওকে, মন চাচ্ছে যেন আজীবন তাকিয়ে থাকি। আমি আস্তে আস্তে ওর থুতনি দিলাম, কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। হইছে, আর কিছু বলতে হবে না। কি হইল, এটা খালি যুদ্ধ করতে পারেন না? মানে কি বলতে? আর কিছু বলতে পারলাম না, আমার পাঞ্জাবির কলার খামচে ধরল, ওর ঠোঁটের মিষ্টি ভুবক করতে লাগলাম, আর হারিয়ে গেলাম। তারপর বাকি সব বিয়ের পরে যা হয় তা। আর আপনারা এত লুচু কেন? এখনও শুনতে যাচ্ছেন, কি ভাবছেন? আপনারা লুকিয়ে লুকিয়ে সব শুনবেন? একেবারে গুলি করে মারব, আর কিছু বলা যাবে না। এভাবে শুরু হলো আমাদের পবিত্র ভালোবাসার। তারপর কখন যে হঠাৎ ঘুমিয়ে পড়লাম মনে নাই, সকালে ঘুমোচ্ছিলাম তখন কারো ডাকে ঘুম ভাঙল। এ বলে নেহা আমার উপর উঠে বসে, নীল শাড়ি, তার মধ্যে ভেজা চুল, দেখতে এখন ওকে পরিচ্ছন্ন সুন্দর লাগছে। আমি হা করে ওর দিকে তাকিয়ে আছি, ও আমার বুকে ঘুষি মারতে মারতে বলতে থাকে, এই এমনভাবে তাকিও না, লজ্জা পাই তো। ও আমার পাগলি বউটা, আমার লজ্জা পায়। আমি ওর কপালে একটি ভালোবাসার পরশ এঁকে দেই। এভাবে ভালোবাসার মধ্যে দিয়ে কেটে যায় 3 বছর। এর মধ্যে আমাদের দুজনের একটা ছেলে হয়েছে, ছেলের নাম নিলয়। এই দুই পাগলকে নিয়ে ব্যস্ত থাকি সারাদিন। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয় নি, আমাকে আর এখন যখন তখন বদলি করা হয় না, মাঝে মাঝে দুই একটা সিক্রেট অপারেশনের জন্য যেতে হয়, তাই বেশিরভাগ সময় বাসাতেই থাকি। এভাবে চলতে থাকে আমার আর নেহার পবিত্র ভালোবাসা। হ্যালো বাঙালি প্রেমিক প্রেমিকারা, তো সবাই খ্যাত যখন সেনাবাহিনীর মেজর গল্পটি কেমন এনজয় করলে? আশা করি সবার ভালো লেগেছে। এই গল্প তো শেষ, কালকে আবার নতুন গল্প আসতেছে। খ্যাত যখন টপ বিজনেসম্যান এবং ফেসবুক প্রেমিকা যখন বউ, এই দুটি গল্পের মধ্যে কোনটি কালকে আপলোড করব তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমার মতে খ্যাত যখন টপ বিজনেসম্যান গল্পটি অনেক রোমান্টিক ও ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তবুও তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আর হ্যাঁ, আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। নিয়মিত ভালোবাসার গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকো।